আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা একটু রিভিশন দিব আমরা, তারপরে নতুন কিছু পড়বো ইনশাআল্লাহ। মোহাম্মদ সামির আপনি আসবেন প্লিজ। কিভাবে আমরা একবচন থেকে বহুবচনে গিয়েছিলাম এবং গ্রুপ ওয়ান থেকে আমরা গ্রুপ টু তে কিভাবে যাচ্ছিলাম সেই নিয়মটা আপনি বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আপনি বলবেন সে পুরুষ যায়। গুড। এটার সাথে আমরা বহুবচন করতে চাচ্ছি, সে থেকে আমরা তারাতে যেতে চাচ্ছি, তারা পুরুষ চায়। তারা পুরুষ যায় ইয়াজ হাবু না সাথে একটা কি যোগ করতে হবে? ওয়াও সুকুন। ওয়াও নুন, ওয়াও সুকুন আর নুন যাবার একসাথে যদি আমরা বলি ইয়াজ হাবু না। গুড, ইয়াজ হাবু না। আচ্ছা তারপরে তুমি পুরুষ যাও। তাজ হাবু না না না, তুমি পুরুষ যাও এক বচনটা। এক বচন ইয়াজ হাবু এই তাজ হাবু তাজ হাবু। এটার বহু বচন আমরা তুমি থেকে তোমরা পুরুষেরা যাও কিভাবে করব? জি তাজ হাবু না তাজ হাবু না, ওয়াও সুকুন আর নুন ও যাও, ও সুকুন নুন যাব না নুন নুন যোগ করব। হ্যাঁ তাজ হাবু না, এটা তো আপনারা সবাই বুঝেছেন, গত ক্লাসে আমরা করেছি। জেরিন চৌধুরী আপনি আসবেন প্লিজ। জি। আসসালামু আলাইকুম। ইয়াজ হাবুনার মধ্যে কি কি আছে? ইয়াজ হাবুনার মধ্যে আছে ইয়া, যেটা অনতীত বুঝাচ্ছে, তারপরে জাহাবা আলহাবা রুট, রুট, হ্যাঁ জালহাবা রুট, ওয়াও দিয়ে ডুয়ার বুঝাচ্ছে। এটার মিনিং ইয়াজ হাবু না হচ্ছে না, তোমরা, এই ওয়াওটাই একটা মিনিং বহন করে, সেটা হচ্ছে হুম হ্যাঁ ডুয়ার হুম হুম, তারা পুরুষরা। হুম আর এই তারা নুনটা নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা বলেছিলাম, আজকে আমরা সেটা বলবো ইনশাল্লাহ। তাজহাবু একই রকম, জালহাবা হচ্ছে আমাদের কাজের নাম বা রুট, তাটা হলো আমাদের অনতীতের আলামত, ওয়াওটা হচ্ছে ডুয়ার যার মিনিং হচ্ছে তোমরা পুরুষেরা আন্তুম, আর নুনটা হচ্ছে আমরা পরে আসব। এখন ম্যাডাম আপনি আবার আসেন প্লিজ। এটা এটা 6 নাম্বার ভার্ব। হ্যাঁ বলেন, এটা উচ্চারণ করেন জেরিন ম্যাডাম। ইয়াজহাবুনা ইয়াজহাবুনা, ইয়াজহাবুনা। এটার ডুয়ার কোনটা? ওয়াও ওয়াও। এটার মিনিং কি? হুম হুম, গুড। এটার ডুয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ আগে যেমন আমরা একটা গ্রুপ করেছি ডুয়ার মুস্তাতির, মানে ওই গ্রুপ ওই ডুয়ারটা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন ডুয়ারিং পকেট যেটা ছিল কিন্তু এটা ডুয়ার ইন পকেট না, এটা ডুয়ার ভিজিবল দেখা যাচ্ছে এবং আমরা তার মিনিং বলছি। আচ্ছা 6। এবার 7 কি ম্যাডাম? মানে ইয়াজ হাবুনা থেকে তারপর আমরা শিখেছি তোমরা পুরুষেরা যাও, সেটার কি হবে আরবিটা? তোমরা পুরুষেরা যাও এটা হবে তাজহাবুনা। গুড, তাজহাবুনা। এটার ডুয়ার কোনটা? ডুয়ার হচ্ছে ওয়াও যেটার মিনিং হচ্ছে ঠিক আছে, এই পর্যন্ত যদি সবাই প্রশ্নের উত্তর দিতে পারেন কোনো অসুবিধা নাই। আমাদের ডুয়ার ইন পকেট যে গ্রুপটা ছিল সেই গ্রুপে ছিল আমাদের 5টা ভার্ব, কিন্তু সেখানে 4টা পড়েছি আমরা, ওই 4টা পড়লেই মূলত 5টা হয়ে যাবে, 4টা পড়লেই 5টা হয়ে যাবে। আর এখন আমরা যে গ্রুপটা পড়ছি এই গ্রুপটার একটা নাম আছে, এই গ্রুপটার নাম হলো নুন আসে নুন যায়। এই গ্রুপটার নাম নুন আসে নুন যায়, অর্থাৎ এই গ্রুপটার 3টা ভার্ব আছে, আমরা আপাতত শিখব 3টা। এই 3টা ভার্বের শেষেই নুন থাকবে এবং এই নুনটা কখনো কখনো চলে যায়। তো যেহেতু এদের নুনটা কখনো কখনো চলে যায়, কখন যায় সেটাও আমরা শিখব আস্তে আস্তে, কিন্তু এটা যে চলে যেতে পারে সেইটা সম্পর্কে আগে আমরা একটু ধারণা রাখি যে এদেরটা চলে যায়।
তো যেহেতু এই তিনটা ভার্বের নুন কখনো কখনো চলে যায়, এখানে দুইটা আছে আর একটা আমরা এখনই শিখব আসতেছি সামনে, সেজন্য এই গ্রুপটার নাম হলো নুন আসে নুন যায়, যেন আমরা সহজে মনে রাখতে পারি, সেজন্য আমরা আর নামটা দিয়েছি। নামটা কোনো বইয়ে পাবেন না আপনি, সবাইকে শেখানোর উদ্দেশ্যে সহজভাবে বলার জন্য বলেছি যে নুন আসে নুন যায় গ্রুপ, যেন আপনি সহজেই মনে রাখতে পারেন কোন তিনটা ভার্বের নুন কখনো কখনো চলে যেতে পারে। তার মধ্যে এই দুইটা আর একটা আছে, আর একটা হচ্ছে, একটা ভার্ব শিখবো কিন্তু তার আগে আমরা একটা ছোট গল্প শুনি। ইনা নামে একটা মেয়ে, যে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান মেয়ে, সে খুব ছোট থাকতেই তার মাকে বলেছে যে আমার বাচ্চাদের আরবি ভাষা কে শেখাবে। তো সে যে বয়সে তার মাকে এই প্রশ্নটা করেছে, সেই বয়সের মানুষ এরকম ভাবনা ভাবে না, তো এই জন্য তাকে আমরা একটা আলাদা মেয়ে হিসেবে ট্রিট করছি। যে যেই বয়সে হয়তো মানুষ জীবন নিয়েই সিরিয়াস থাকে না, বা লেখাপড়া করে, বা হয়তো এত কিছু ভাবে না, সেই বয়সেই সে তার আগামী প্রজন্মের আরবি শেখা নিয়ে চিন্তা করছে। তো এই যে চিন্তাটা, এটাকে আমরা স্বাগত জানাই, এটা সুন্দর একটা চিন্তা, এবং তার মতো বয়সী মেয়ের কাছ থেকে এই চিন্তাটা আসার কারণে আমরা বলছি যে এটা একটা বিশেষ গুণ তার, বা এটা একটা ব্যতিক্রম। তো ইনাকে আপনি যদি মনে রাখতে পারেন, ইনার গল্পটা মনে রাখেন, ইনার বৈশিষ্ট্যটা যদি মনে রাখেন, ইনা একটা ব্যতিক্রম মেয়ে। ঠিক এখন আমরা যে ভার্বটা পড়ব, এই ভার্বটাও একটা ব্যতিক্রম ভার্ব, অর্থাৎ এই ভার্বের সাথে ছান্দিক মিলটা থাকে না, ছান্দিক মিলটা থাকে না। কিভাবে আমরা একটু দেখি ব্যতিক্রমটা কেমন কিভাবে হয়। সামিয়া মেহনাজ আপনি আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। আচ্ছা বলেন তো ম্যাডাম, তাজহাবু মানে কি? তাজহাবু, তুমি যাও। গুড, তুমি পুরুষ যাও। আচ্ছা এটা ডুয়ারটা হচ্ছে মুস্তাতির, মানে ভিজিবল না, দেখা যাচ্ছে না, তুমি যাও পুরুষ। তো এই তুমি যাও পুরুষ থেকে আমরা তৈরি করব তুমি যাও মহিলা। ঠিক আছে, তুমি যাও মহিলা। আর ইনার কথাটা আমরা মনে রাখবো যে ইনা একটা মেয়ে, সিঙ্গেল একটা মেয়ে। তো তুমি যাও মনে রাখলে আমরা ইনার কথা বলতে পারি যে তুমি মহিলা যাও বা তুমি মেয়ে যাও। তাজহাবু থেকে আমরা তাজহাবুর সাথে একটা ইয়াসুকুন এবং নুন যবন না যোগ করব, মানে ইনাকে যোগ করব আর কি। আমরা তুমি পুরুষের সাথে আমরা ইনাকে যোগ করব, তখন সেটা হয়ে যাবে উচ্চারণটা তাজহাবিনা, তাজহাবিনা। তাহলে আমি আবারও বলছি, তুমি পুরুষ যাও, এটা হচ্ছে তাজহাবু, তার সাথে আমরা সেই ইনা নামের মেয়েটাকে যোগ করব, একসাথে উচ্চারণ করলে হবে তাজহাবিনা। ইনা একটা ব্যতিক্রম মেয়ে আর তাজহাবিনা একটা ব্যতিক্রম ভার্ব। এখন ম্যাডাম আপনি তাজহাবিনা, হ্যাঁ, এই যে এই বায়ের নিচে জের হয়ে যাবে, যখনই ইনা আসবে তখন তাজহাবুর যে বায়ে পেশ আছে ওটা জের হয়ে যাবে, তাজহাবিনা। ওকে, তুমি মহিলা যাও। তাহলে গ্রুপ টু, এটার নাম হচ্ছে নুন আসে নুন যায়। এখানে তিনটা ভার্ব আমরা আপাতত শিখছি, তার প্রথমটা হলো ইয়াজহাবুনা। সামিয়া মেহনাজ আপনি এটা বলেন, এটা উচ্চারণ করেন, ইয়াজহাবুনা, ইয়াজহাবুনা। এখানে ইয়াটা কি? ইয়া হচ্ছে সে বুঝায়, না মানে না, অনতীতের, হ্যাঁ, অনতীতের আলামত, সময় বোঝায়। আর জালহাবা, এটা হচ্ছে রুট, রুট জালহাব। আর ওয়াও সুকুনটা হচ্ছে প্রোনাউন বোঝায়, ডুয়ার, এটার মিনিং তুমি বোঝায়, না এটা হচ্ছে ইয়া থাকলে সে, তারা, ইয়া থাকলে সে, সরি, ইয়া থাকলে তারা, এই ওয়াও এর মিনিং হচ্ছে হুম। ঠিক আছে, হুম, হুম মানে হচ্ছে তারা, পুরুষেরা। আচ্ছা তারপরে তোমরা পুরুষেরা যাও, এটার আরবি কি হবে? ইয়াজহাবুনা তো আমরা পড়লাম, এখন তোমরা পুরুষেরা, ইয়াজহাবুনা মানে তো তারা পুরুষরা যায়। ঠিক আছে, তারা যায় পুরুষ, আর আমরা এখন বানাতে চাচ্ছি তোমরা যাও, না তা দিয়ে শুরু হবে, তাজহাবুনা। ঠিক আছে, তাজহাবুনা, হ্যাঁ জি। তাহলে আবার বলেন, সে, সরি, তারা পুরুষেরা যায়, এটার আরবি কি হবে? তারা পুরুষেরা যায় উপরে, এটা আর তোমরা পুরুষেরা যাও, তাজহাবুনা। ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, তারপরে হচ্ছে জিনাত রহমান, আপনি আসবেন প্লিজ। তাহলে তাজহাবু না, এটা হলো তোমরা পুরুষেরা যাও। এখানে ডুয়ার কোনটা? এখানটায় ডুয়ার হলো ওয়াও সুকুন, ওয়াও সুকুন, এবং এটার মানে আন্তুম। আন্তুম। আর 8 নম্বরটা প্লিজ, তুমি মহিলা যাও, এটা কি হবে? তুমি মহিলা যাও, আমরা কেবল শিখেছি ইনার গল্প দিয়ে, তুমি মহিলা যাও, তুমি মহিলা যাও, তুমি মহিলা যাও, আজ হাবুন না, না না, কেবল শিখেছি আমরা ইনার গল্পের মাধ্যমে। তুমি পুরুষ যাও, তার সাথে আমরা ইনাকে যোগ করে দিব, তাজহাবিনা। তাজহাবিনা, হ্যাঁ, তাজহাবিনার যে ডুয়ার হচ্ছে, তার যে ডুয়ার ইয়াটা আছে, এটা হলো তাজহাবিনা ডুয়ার, যার মিনিং হলো আনতে। তাজহাবিনা ডুয়ার আনতে, হলো ইয়া, যার মিনিং হলো, আনতে, ইয়ার যা মিনিং হলো আনতে, তাজহাবিনা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। রবিউল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলবেন তাহারা যায়, কি হবে আরবি? তাহারা যায়, ইয়াজহাবু না, তাহারা যায়, ইয়াজহাবু না, গুড, ইয়াজহাবু না। এখানে ডুয়ার কোনটা? ওয়াও সুকুন। এটার মিনিং কি? হোম। ভেরি গুড, হোম। এইটা বলতে পারলেই আমরা শিখে গেছি, এই প্রশ্নগুলো আনসার দিতে পারলেই আমরা শিখে গেছি। আচ্ছা, তারপরে বলেন তোমরা পুরুষেরা যাও। তোমরা তাজহাবু না, তাজহাবু না, এটার ওয়াও সুকুন, ওয়াও সুকুন, আন আনতো ডুয়ার, তুমি মহিলা যাও, তুমি মহিলা, তাজহাবু, তাজহাবি না, ভেরি গুড। এটা ডুয়ার কোনটা? ইয়া ইয়া ইনা, ইয়া ইয়া সুকুন, ইয়া সুকুন, গুড, ইয়া সুকুন, এটার মিনিং আনতি, 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 ঠিক আছে, ওকে, জি জি, গুড। এটাই হচ্ছে আমরা আজকে শিখলাম। গ্রুপ 3-তে আমরা পরে যাব, গ্রুপ 1 এবং গ্রুপ 2 সম্পর্কে আপনাদের আরেকটু রিভিশন করাতে চাই, তাহলে তারপরে ইনশাআল্লাহ আমরা গ্রুপ 2-তে যাব, গ্রুপ 3-তে যাব। অনেক ধন্যবাদ আপনাকে রবিউল ইসলাম। আচ্ছা, শারমিন রহমান ম্যাডাম, আপনি কি কথা বলতে পারবেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন, আমাদের মুদারির 4টা ভার্ব আমরা শিখেছি, মূলত 5টা সেখানে, সেটা হলো ডুয়ার ইন পকেট, বা যাদের ডুয়ারটা দেখা যায় না, তো সেটা আপনি বলতে পারবেন কিনা? জাহাবা ইয়াজহাবু দিয়ে, সে যায়, তুমি যাও, আমি যাই, আমরা যাই। ইয়াজহাবু মানে সে যায়, ইয়াজহাবু সে যায়। আচ্ছা, তুমি যাও বলতে পারবেন? হ্যাঁ, তুমি যাও, তাজহাবু, ভেরি গুড। আমি যাই, আজহাবু, ভেরি গুড। আমরা যাই, আমরা যাই হচ্ছে নাজহাবু। মাশাআল্লাহ, তাহলে এই 4টা হলো গ্রুপ 1-এ, মূলত এখানে 5টা আছে, কিভাবে 5টা আছে সেটা আমরা একটু পরে শিখবো, কিন্তু এই 4টার মধ্যেই 5টা আছে। কিন্তু এই 4টা যদি আমরা অর্থ সহ বলতে পারি, এবং যদি কখনো আমাদের সামনে প্রশ্ন আসে যে এর কোন অক্ষরটা দিয়ে কি বোঝায়, কোন হরফটা দিয়ে, সেটা আমরা যেন বলতে পারলেই আমরা শিখে গেছি, তারপরে বাদ বাকি আরো সামনে যত আগাবো আরো পরিষ্কার হবে। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন তো, একটা ভার্ব হতে গেলে কয়টা জিনিস অবশ্যই লাগবে? ভার্বের জন্য আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কাজের নাম, সময়, আর হচ্ছে কে কাজটা করছে, ডুয়ার। এক্সিলেন্ট। এখন বলেন ইয়াজহাবুর ইয়া দিয়ে কি বোঝায়? ইয়া সময়, অনতীত কাল, অনতীত, ভেরি গুড। আর জালহাবা হলো কাজের নাম বা রুট, ঠিক আছে, জালহাবা হচ্ছে কাজের নাম বা রুট। আর দুয়ার হলো মুস্তাতির বা ভিজিবল না, হ্যাঁ, পকেট, ডুয়ার ইন পকেট বলা হয় এই গ্রুপটাকে। যেমন ম্যাডাম, আমি যদি বলি আপনাকে যে আপনি কি করছেন, আর সেই অবস্থায় আপনি খাচ্ছেন, তখন আপনি বললেন খাচ্ছি, হ্যাঁ, এই খাচ্ছি বলার মধ্যে
ব্যক্তিটাকে মানে প্রোনাউনটা কোনটা? খাচ্ছি আমি আমি, গুড। আচ্ছা তারপরে আমি যদি বলি যে আপনি যদি বলেন যে আমি যদি জিজ্ঞেস করি আপনার হাজবেন্ডের কথা সে কি করছে, তখন আপনি বলবেন সে, সে বলা দরকার নেই, খাত। আপনার ক্ষেত্রে যেমন বলেছেন খাচ্ছি, তার ক্ষেত্রে আপনি কি বলবেন? খাচ্ছে খাচ্ছে। এই যে ছি এবং ছে বলে আমরা ব্যক্তিকে আলাদা করছি, এই জিনিসটা আমরা কোনো বই পড়ে শিখিনি আমাদের ভাষাতে, আমরা ছোটকালে কথা বলতে বলতেই আমরা শিখেছি। কিন্তু যেহেতু অন্য কেউ যদি এই বাংলা ভাষা শিখতে আসে, অন্য কোনো ভাষাভাষীর লোক, তখন তাকে এটা শিখে নিতে হবে যে ছি বললে আমি, ছে বললে সে, ছো বললে তুমি। কিন্তু আমাদের শিখতে হয়নি বই পড়ে। আরবরাও এই ইয়াজহাবু বললেই বোঝে যে এটার মধ্যে একটা সে আছে, তাজহাবু বললেই বোঝে এর মধ্যে একটা তুমি আছো, আজহাবু বললে বোঝে এটার মধ্যে আমি আছি, আর নাজহাবু আমরা আছি। কিন্তু এখানে আমরা শুধু সময় এবং কাজের নামটা পাবো এই এই ভার্ব, এই গ্রুপের ভার্বের মধ্যে, ডুয়ারের ডুয়ার নির্দেশক কোনো কিছু পাবো না। তখন আমাদেরকে এটা জেনে নিতে হবে যে এটা ডুয়ারটা ভিজিবল না, এটা দেখা যাচ্ছে না, বাট আছে। যেমন খাচ্ছি বল, আপনি বলেননি আমি খাচ্ছি, আপনি বলেছেন খাচ্ছি, তো ওই ছি বলেই আমি বুঝে নিছি যে এটা তার কথাই সে বলছে যে আমি খাচ্ছি। আবার আর একটা ভার্ব দিয়ে রিপ্রেজেন্ট করা গেল। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ভার্বের মধ্যে অবশ্য ভার্ব হতে গেলে তো ডুয়ার লাগবে, কিন্তু ডুয়ারটা ভিজিবল না হয়েও আমরা তাকে জানতে পারছি আর কি। হ্যাঁ, এইটা যে আমি, যেমন আমি খাচ্ছি এটা না বললে, আপনি শুধু খাচ্ছি বললেই বোঝা যায় যে আমি আছে। ওই ধরনের গ্রুপ হলো গ্রুপ ওয়ান। সব ধরনের রুট দিয়ে এরকম হবে, কিন্তু এটার ডুয়ারটা দেখা যাবে না। এটা হচ্ছে গ্রুপ ওয়ান, এটা হচ্ছে মুস্তাতির। এই কথাটা এরকম, ডুয়ার মুস্তাতির আমরা এইভাবে বলবো, মানে অর্থাৎ এটা ডুয়ারটা দেখা যায় না, নট ভিজিবল। অথবা আরো একটা কথা হবে, গ্রুপটার নাম আছে, সেটা হলো ডুয়ার ইন পকেট। তাহলে ওইটা একটা গ্রুপ চলে গেল, আর আর একটা গ্রুপ আমরা গত দিন আর আজকে মিলে শিখলাম, সেটা হচ্ছে গ্রুপ টু। গ্রুপ টু তে তিনটা ভার্ব আছে, সেটা হলো সে পুরুষ যায়ের সাথে ওয়াউনুন যোগ করে দিলেই তারা পুরুষেরা হয়ে যায়, তারা পুরুষেরা যায়, আর তুমি পুরুষের সাথে ওয়াউনুন যোগ করে দিলেই হয়ে যায় তোমরা পুরুষেরা যাও। তাহলে ওইখানে আমরা শিখলাম পাঁচটা, মূলত চারটা, চারটা থেকে পাঁচটা, আর এইখানে দুইটা, পাঁচ আর দুই সাত, আর একটা শিখেছি ইনার গল্পের মাধ্যমে আট। আমরা মোট শিখবো দশটা, তার মধ্যে আমাদের আটটা হয়ে গেল এই কয়দিনে। তাজহাবু তুমি পুরুষ, তার সাথে আমরা ইনাকে যুক্ত করব, ইনা একটা ব্যতিক্রম মেয়ে, আর তাজহাবিনা ভার্বটাও একটা ব্যতিক্রম ভার্ব। এখানে ইয়াটা হচ্ছে ডুয়ার, ইয়াটা হচ্ছে ডুয়ার, মানে তুমি মহিলা যাচ্ছ বা যাবে, তাজহাবিনা। আচ্ছা ম্যাডাম, তাজহাবিনা মানে যদি তুমি মহিলা যাচ্ছ বা যাও, তুমি মহিলা যাও, তাহলে আর একটা রুট দিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করি। আচ্ছা ম্যাডাম, বসা আরবি কি? বসা জালিসুন, না বসা জালিসুন, মানে আমি ভার্বের কথা বলছি, জালাসা ইয়াজলিসু। আচ্ছা এখন বলেন তো, তুমি মহিলা বসো, এটার আরবি কি হবে? ঠিক এই প্যাটার্নটার সাথে মিলবে, তাজলি তাজলিসিনা, ভেরি গুড, এই তো তাজলিসিনা। হ্যাঁ, এখন কিভাবে আমরা আরেকটা রুট নিয়ে আসব, এনে ওই রুটের কোন প্যাটার্নে দিলে ওই অর্থটা আসবে, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। তাহলে আজকে আমরা শেষ করছি মুদারির দুইটা গ্রুপ। আপনারা একটু রিভিশন দেবেন, আপনাদের বইয়েও আছে, বইয়ের শেষের দিকে 14 নম্বর অধ্যায়ে গ্রুপ ওয়ান ডুয়ার ইন পকেট, গ্রুপ টু হচ্ছে নুন আসে নুন যায়। আজকে এই পর্যন্তই, আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহায্য করুক, ক্ষমা করুক এবং ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।